আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিক টার্মা সুইডেন থেকে কেমন আছেন আপনারা সবাই আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে সতেরোটা অর্থাৎ সুইডেনের সময় পাঁচটার সময় এবং বাংলাদেশে এখন সময় হচ্ছে রাত নয়টা ইভিনিং এর নাইন ও ক্লক এখন আমি বলেছিলাম আমি লাইভে আসবো আমার সাথে লাইভে আছেন এই মুহূর্তে আমাদের হামসাদ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট যিনি গত বছর গত বছর এখানে সুইডেন এ এসেছিলেন হামসাদ এবং লেখাপড়া করেছেন অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তিনি আমি তার সম্পর্কে তেমন কিছু বলবো না এখন যখন উনি আসবেন স্ট্রিমিং তখনই আমি আপনাদেরকে জিজ্ঞেস আপনাদের সামনেই যে উনি কেমন আছেন। তো আমি ইনভাইট করছি এখন সৌরভ সাহাকে। আসসালামু আলাইকুম আদাব। আসসালাম আদাব। কেমন আছেন? জি ভাই ভালো আছে তো সৌরভ ভাইয়া কেমন লাগছে নডিক টাইমস এই আমি ওই কাপিল শর্মার শো এর মতো করছি অনেক বড় বড় সেলিব্রিটিরা আসতেছে এবং বলতেছে যে জীবনে কি কখনো ভাবছিলেন যে আপনি কাপিল শর্মার শোতে আসবেন তা আপনি কখনো ভাবছিলেন যে নডিক টাইমস এর শোতে আসবেন এটা আমার কাছে ভালো লাগার বিষয় নর্ডিক টান্স আমাকে ইনভাইট করছে করেছে আমি নর্ডিক ডান্স এর ওয়েবিনার হিসেবে আমি নর্ডিক ডান্স এর হয়ে কথা বলতে পারতেছি আমি টু কাম বিফোর সুইডেন আই থট থান দ্য পার্সন হু রিয়েলি স্টুডেন্টস হু ডোন্ট গো ফর দ্য থার্ড পার্টি দ্য পার্সন হু অলওয়েজ হু আর হু ইজ ভেরি পজিটিভ অ্যাজ ওয়েল আই হ্যাড এ ড্রিম টু কাম ইন সুইডেন ইফ আই কাম ইন সুইডেন দ্যাট আই উইল মিট ইউ আই মিট ইউ

বাকি আছে আমি করতেছি আর কি থিসিসটা শুধুমাত্র বাকি আছে দ্যাট ওয়াজ দা 60 ক্রেডিট কোর্স অ্যাজ ওয়েল আমি আমি আপনাকে কংগ্রেস করতে যাচ্ছি প্রথমেই কারণ হচ্ছে ফোর্টি ফাইভ ক্রেডিটস কমপ্লিট করা স্টুডেন্ট কিন্তু খুব কম থার্টি ক্রেডিট থার্টি ক্রেডিটস করে করে ফেলার পর সবই দেখা যায় যে বিভিন্ন দিকে ছুটাছুটি করতে থাকে আমি একটু এভাবে কথা বলি আমি খুব ফ্রিলি কথা বলি কিছু কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আমি সবসময়ে চাই যে স্টুডেন্টরা পড়ালেখার জন্য আসে পড়ালেখা করুক এবং পড়ালেখার পর তাদের যদি জব অপরচুনিটি হয় জব করবে তারা জব করবে টাকা ইনকাম করবে বাংলাদেশে পাঠাবে টাকা সেই টাকা রেমিটেন্স হিসেবে বাংলাদেশের সমস্ত সিটিজেনরা পাবে টাকা এই কথাগুলো আমি ভিডিওতে সবসময় বলি আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো এই টপিকসের মধ্যে একটা টপিক্স প্রথম যে টপিক্সটা নিয়ে আমি আপনার কাছে আসব সেটা হচ্ছে যে আমাদের এখন যে সিচুয়েশন সুইডেনের যে সিচুয়েশন এখন এই সিচুয়েশন নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন কারণ আপনি তো এখন বার্গে অবস্থান করছেন এবং বার্গে আপনি ওখানে জব করেন তো গোথেনবার্গের সিচুয়েশনটা যদি আপনি একটু বলতেন তাহলে আমাদের জন্য আমরা শুনতাম বা আমাদের স্টুডেন্টরা শুনতো যে কেমন অবস্থা ওখানে এখন গোথেনবার্গ হচ্ছে সুইডেনের সিটি সিটি ইন আফটার স্টকহোম তো এখানে সুইডেনের সত্য কথা বলতে কি সুইডেনে করোনা পরিস্থিতিতে তেমন কোন ইফেক্ট নেই যে একটা খুব বেশি একটা নেগেটিভ ইম্প্রেশন আমি গোথেনবার্গের পার্সপেক্টিভ বলতেছি সুইডেন এ খুব একদম লাইভ সিটি একটা গোথেনবার্গ লাইভ সিটি ক্যান nobody can think this one that the world is going epidemic uh, that's in that's this situation. Right. But Gothenburg is live. Nobody can understand that the, the epidemic is running on, uh, uh, affecting the coronavirus. Mm -hmm. So people are, they are doing their normal life, no problem. But actor mm -hmm. issue is Swedish. Uh, এই করোনা পরিস্থিতি তারা নিজেরাই সচেতন তারা নিজেরাই সেলফ অ্যাওয়ার্ড তারা নিজেদের ভিতরে ডিস্টেন্স বজায় রাখে

আমার যে বস নিখি ওনার চারটে রেস্টুরেন্ট আছে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি রিলা ইস্তাম্বুল আমি আহ সেফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি আমি কিচেনে কাজ করি আমি সার্ভ এখনো আসিনি নি হুম কাজ করতেছিলাম আমি শুরু উসিগত মাস থেকেই আমি এই মাসে ফুল টাইম এর পার্মানেন্ট জবের জন্য আর কি ট্রাই করতেছি আশা করি

সুইডেনের রেগুলার লাইফের কথা আপনি বললেন যে রেগুলার লাইফই চলতেছে বাট এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে সুইডেনে আসে অগাস্ট মাসে তাহলে তাদের জন্য কেমন হবে তারা কি আসবে বা আপনার কাছে কি মনে হয় হ্যাঁ আমার কাছে মনে হয় যে ইন্ডিসিশনে থাকার কোনো কারণ নেই রেগুলার লাইফ যদি ঠিকঠাক থাকে কারণ সুইডেনে আপনি এখনো আসেননি সুইডেনে আপনি বাংলাদেশে এখন আছেন কিন্তু সুইডেনে যারা আসে স্টিল তারা যদি রেগুলার লাইফ সার্ভাইভ করতে পারে রেগুলার লাইফ লিড দিতে পারে আপনার ক্ষেত্রে আপনিও যদি এখানে আসেন সুইডেনে আসেন সেক্ষেত্রে আপনার রেগুলার লাইফে এর কখনো কোনো ইফেক্ট তৈরি হবে না এটা ভয় পাচ্ছেন যে সুইডেনে গেলে আমি কি হবে কি না হবে নট লাইক সো পিপুল থিঙ্ক বিহাইন্ড দ্য স্টেজ টু বিফোর টু কাম ইন সুইডেন আই হোপ সো

করার পর আমার বাচ্চার ভিসা হবে কি হবে না এবং সুইডেনের এডমিশন নিয়েছি এটাকে আমি কোনো ভুল ডিসিশন নিলাম কিনা এই ধরনের একটা কোশ্চেন আমাকে অনেকে করছে এবং আমি সাধারণভাবে আমি ফেসবুক পেজে কোনো মেসেজে রিপ্লাই করি না এই ধরনের একটা ব্যাড রেপুটেশন আমার আছে আমি সময় করতে পারি না সেই জন্য বাট এখন যেহেতু লাইভের সুযোগ হয়েছে আপনার সাথে কথা বলার আমি একটু জানতে চাচ্ছিলাম যে গার্ডিয়ানরা কি নিশ্চিত থাকতে পারে নাকি গার্ডিয়ানরা কি করবে ওনারা এত টাকা পয়সা খরচ করে পাঠাচ্ছে ফ্রম মাই ওন পারসেপশন আমি আমার নিজের পার্সেপশন থেকে আমি যদি দেখি তাহলে আপনার যদি ফি দিয়ে থাকে আমার ক্ষেত্রে প্যাসিমিস্ট সেক্ষেত্রে আমি বলি অন্যান্য বার থেকে বরং এইবার আরও সুবিধাটা বেশি হবে যদি আপনি টিউশন ফিটা দিয়ে দেন সেক্ষেত্রে যদি আপনার অনলাইনে ক্লাসও হয় পরবর্তীতে এই সিচুয়েশনটা নিশ্চয়ই ফরেবার না এটার একটা সাস্টেনেবিলিটি একটা একটা এন্ডিং পয়েন্ট আছে তো ওই এন্ডিং পয়েন্টে খুব বেশি দূরে যাবে না আপনার হয়তো বা ক্লাস শুরু হইতে হইতে অগাস্ট এর দিকে লাস্ট অর সেপ্টেম্বর ফার্স্ট এমন সময় ক্লাস শুরু হবে তো সেক্ষেত্রে এই সিচুয়েশনটা নিশ্চয়ই এতদিন পর্যন্ত আশা করা যায় এই এই মডার্ন লাইফে এসে মডার্ন যুগে এসে এতদিন পর্যন্ত এই জিনিসটা স্টে করবে না তো সেক্ষেত্রে কোনো সলিউশন বের হবেই আর পজিটিভ জিনিসটা হচ্ছে যারা এবার টিউশন ফি দিয়ে দিছে সামার শুনতেছেন যে ক্লাস অনলাইনে হবে অনলাইনে সবকিছু দিলে অনলাইনে আমি কি করে কি জন্য আমি টিউশন ফি দেবো আমি তো সুইডেনের টেস্ট পেলাম না আমি বাংলাদেশে বসে এই সুইডেনের ডিগ্রি নেব এমনটা অনেকে ভাবতেছে আমার ক্ষেত্রে মনে হয় বরং এটারও পজিটিভ আপনি যদি টিউশন ফি দিয়ে দেন আর ক্লাস যদি শুরুও হয়ে যায় বরং আপনার ভিসাটা কনফার্ম হলো এই সিচুয়েশনটা

ভিডিও বানাই ভিডিওতে বলি আমার কথা কিন্তু আমি আমার কথা বলি অনেকে করে অনেকে করে না এবং গার্ডিয়ান যারা পাঠায় তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষা নেওয়ার জন্য তারা তো অনেক টাকা পয়সা খরচ করে পাঠাচ্ছে এবং আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি আমি নিজেও জানি আপনিও জানেন যে তো কত টাকা দিয়ে এখানে পড়তে আসতে হয় তো যখন শুনতেছে যে অনলাইনে ক্লাস হবে তখন তারা খুব টেনশনে পড়ে গেছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা টিউশন ফিও দিল আবার অনলাইনে ক্লাস করবে এখানে ভিসা পাবে কি পাবে না ঠিক নাই পরে যদি বলে ঠিক আছে ক্লাস করছো করছো তোমাকে তোমার টিউশন ফিটা দিয়ে দেওয়া হবে ভিসা দেওয়া হবে না এরকম যদি বলা হয় তাহলে মানে গার্ডিয়ানরা এটা নিয়ে খুব সন্দিহান খুব উদ্বিগ্ন সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার অ্যান্সার বিকজ অনেকগুলো টাকার ব্যাপার আমি দ্বিতীয় টপিকসে চলে যাব আপনার কাছে আমার সেকেন্ড টপিকসটা হচ্ছে এরকম যে আমি এখানে বলা হচ্ছে সেকেন্ড টপিকসটা ছিল এরকম যে শুড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কাম টু স্টাডি দিস ইয়ার নেক্সট ইয়ার এখন এটা নিয়ে অলরেডি কিছুটা ডিসকাশন হয়েছে বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব যে যদি কোন স্টুডেন্ট ডিসিশন নিতে চায় যে আমি কি এই বছর আসবো কি আসবো না এটার ক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন আমি তো বললামই যে ডিসিশন যদি আপনার সুইডেনে আসার ইচ্ছা থাকে আপনার এই পরিস্থিতির জন্য যে আপনার ডিসিশন চেঞ্জ করবেন আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় এটা একটা মানে যুক্তিহীন সম্পূর্ণ আপনি আপনার ডিসিশন চেঞ্জ করবেন আইদার অলরেডি ফে ইউর টিউশন ফি আমি এটাতে সাপোর্ট করি না কারণ সিচুয়েশনটা চেঞ্জ হবে আর আপনি যদি টিউশন ফি দিয়েও থাকেন তো সেক্ষেত্রে আপনাকে চান্স দেওয়া হবে আর আপনাকে সেই সময়টা তো এখন অনেক দূরে আচ্ছা আমার মাঝখানে একটু সরি টু ইন্টারাপ্ট যারা টিউশন ফি দেয় নাই তারা কি করবে যারা টিউশন ফি দেয় তারাও আপনার যদি অ্যাডমিশনটা হয়ে যায় ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশন গ্রান্ট করবে ইফ ইউ আর পারমিটেড স্টুডেন্ট টু ইন সুইডেন তাহলে আপনি অবশ্যই ইয়েটা দিবেন আপনার টিউশন ফিটা দিবেন কারণ এই সিচুয়েশনটা থাকবে না আশা করা যায় কারণ ইউরোপে আমরা জানি অলরেডি ইউরোপের কিছু কিছু দেশ অলরেডি লকডাউন অফ করে দিছে তারা লকডাউন এই পরিস্থিতি তারা করতে পারতেছে সুইডেন এমন আছে যে পরিস্থিতিতে খুব বেশি করে যে মহামারী আকার ধারণ করছে সুইডেন এমনটা না মধ্যে আছে তো যারা টিউশন ফি দেয়নি তাদেরকেও যেটা তারা টিউশন ফি দিলেও যে তাদের প্রবলেম হবে আমি বিশ্বাস করি না তারা টিউশন ফি দিলে অবশ্যই ভালো হবে আচ্ছা আচ্ছা এখানে কিছু কোশ্চেন আসছে আমি যারা লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি থার্টি টু পার্সেন্ট লাইভে আছেন এখন এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করার জন্য কারণ সৌরভ ভাই আমাদের সাথে আছেন ইটস এ বিগ অপরচুনিটি যে হামসাদি পড়তেছে এরকম একজনের সাথে আমরা লাইভে এসছি তার একদম কারেন্ট যে সিচুয়েশন সেই সেই সিচুয়েশনে সে এখন গোথেন বার্গে থাকেন এবং ওখানে জব করেন এ উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন যে এখানে সিচুয়েশনটা কি এবং পড়লে কি হবে না পড়লে কি হবে সো আমি মনে করি যে আপনারা যদি কোশ্চেন করতে চান দুটা কোশ্চেন আমরা সিলেক্ট করব আপনাদের কোশ্চেন থেকে এবং ওই কোশ্চেন অনুযায়ী ডিসকাশন ডিসকাশনও হবে টপিকের মধ্যে যদি আমি যাই তাহলে আমার কথা হচ্ছে যে ধরেন একজন টিউশন ফি দিল না এখনো বাট সে স্টকহোল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে স্টকহোল ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ খুব ভালো অবস্থায় আছে এবং 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 সুইডেনের মধ্যে বলা হয় যে উপসালা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো ইউনিভার্সিটি but স্টকহোম uh, ইউনিভার্সিটি uh, সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে কেন বিকজ স্টকহোম হচ্ছে রাজধানী ক্যাপিটাল সিটি তো ওখানে গেলে জব পাওয়ার অপরচুনিটি ভালো থাকবে ওখানে গেলে অনেক ইন্টারন্যাশনাল ফিগারদের সাথে কাজ করা যাবে অনেক ডাইভার্সিফিকেশন সৃষ্টি হবে তৈরি হবে মানুষজন ডাইভার্সিফিকেশনের একটা এনভায়রনমেন্টে থাকতে চায় যেহেতু ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি লেখাপড়া করতে এসছেন তো স্টক ইউনিভার্সিটিতে যখন একটা মানুষ চান্স পাইলো একটা ধরেন সে চান্স পাইলো ধরেন কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ চান্স চান্স পেলো তো পাওয়ার পর সে অনেক কষ্ট করে অ্যাপ্লিকেশন করেছে ডকুমেন্ট সাবমিট করেছে ফিজ দিয়েছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার পর সে ওয়েট করেছে এতদিন ধরে তারপর অ্যাডমিশন পেয়েছে এখন just একটা নর্মাল সিচুয়েশন সৃষ্টি হয়েছে এখন একটা প্যান্ডেমিক প্যান্ডেমিক হয়েছে এই প্যান্ডেমিকের জন্য সে ডিসিশন নিচ্ছে যে আমি তো ভুল করে ফেলছি টিউশন ফিটা দিয়ে আমি এই বছর আসব না যদি তাকে মোটিভেট করতে বলা হয় বা তাকে যদি সে কি রাইট ডিসিশন নিচ্ছে কিনা এটা যদি বলতে বলা হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন Simple, very simple issue is this one. If you got the chance to study in a Stockholm University, if you do, done your old documents, all, all uh, processings, you got your admission, you have paid your uh, tuition fee, uh, you apply, you are pending students for uh, a scholarship or SI scholarship, something else, whatever. Mm. You never think.

আপনার কোনো চিন্তা করার কারণ নেই আপনার কোনো ডিসিশন চেঞ্জ করার কোনো অপশন নেই ঠিক আছে যে আপনি যদি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অথবা হয় তাহলে হোয়াটএভার টু স্টাডি ইন সুইডেন ইটস নট এ ভেরি সিলি জোক ইটস নট এ ভেরি সিম্পল ইস্যুস ইউ চান্স দ্যাটস ইউ আর দ্য লিস্ট ওয়ান ইউ আর দ্য ওয়ান অফ দেম আমাদেরকে আমাদেরকে একটু সুইডেনের এডুকেশন সিস্টেম সম্পর্কে বলেন আপনি তো এক বছর ধরে লেখাপড়া করে ফর্টি ফাইভ ক্রেডিটস অলরেডি কমপ্লিট করে ফেলেছেন আপনি যদি আমাদেরকে একটু সুইডেনের লাইফস্টাইল এবং সুইডেনের এডুকেশন সিস্টেম সম্পর্কে একটু বলতেন আমাদের দর্শকটা শুনতেছে সো আমি মনে করি যে ইটস ইট ক্যান বি এ ভেরি ইন্টারেস্টিং টপিকস সুইডেনের এডুকেশন সিস্টেমটা হচ্ছে খুব স্মার্ট এডুকেশন আমি লন্ডন আমেরিকায় পড়ালেখা করিনি সুইডেনে পড়ালেখা করতেছি প্রথমে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করব না বাংলাদেশের যেটা এক্সপিরিয়েন্স ছিল আমার সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি সুইডেনের সঙ্গে কম্পেয়ার করে সুইডেনের পড়ালেখাটা হচ্ছে আপনার মুখস্থ বলে কোনো কিছু নেই আপনার সবকিছুই অ্যানালাইটিক্যাল সবকিছু অ্যানালাইটিক বেস আপনার কনসেপ্টকে তৈরি করতে হবে আপনাকে ওপেন বুক এক্সাম এখানে পড়ালেখাটা সবসময় আপনাকে পড়ালেখা নিয়ে থাকতে হবে আমি আগে যেমন করছি পরীক্ষা শুরু আগে আগে দুই তিন দিন দিন সাত পড়ালেখা করছি সুইডেনের পড়ালেখাটা এমন না আপনি যদি প্রত্যেকদিন টাইমলি পার্টিকুলার টাইমে একটা নির্দিষ্ট সময় করে টু আওয়ার করে পড়ালেখা করেন আপনার পড়ালেখায় কখনো কোনো ব্যারিয়ার তৈরি হবে না কিন্তু যদি কেউ টু আওয়ার লেখাপড়া করার সময় না পায় জবে ঢুকে গেল আপনার মতো জবে ঢুকলে আপনি ইচ্ছা করলে জবে ঢুকতে পারেন কিন্তু জব হওয়াটার থেকে বড় বিষয়টা হচ্ছে আপনি যদি থার্ড গ্রেড কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি পড়ালেখা করলে জব খুঁজতে চাইলেও পাবেন না আর জব খুঁজলেও সেটা তাই ইলিগাল হবে কারণ আপনি আগে আছে থার্টি ক্রেডিট কমপ্লিট করতে হবে তারপরে আপনি ফুল টাইমে জব যাইতে হবে আর সরি ফুল টাইম জবের জন্য 30 ক্রেডিট কমপ্লিট করতে হবে তারপরে ওয়ার পারমিটের জন্য ইউ মিন ওয়ার্ক পারমিট টু ওয়ার্ক বাট আপনি যদি কাজের উপরে বেশি এম্পসাইজ করেন সেটা কিন্তু খুব বেশি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না আপনার জন্য নো প্রথমে বড় করবেন পড়ালেখার লেখার পাশ পাশাপাশি তত্ত্বটুকুকে কাজই করবেন যতটুকু কাজটা আপনাকে সার্ভাইভ করতে পারে আপনার অ্যাকোমোডেশন ফুড এইগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আর খুব বেশি কাজের দরকার নেই পরবর্তীতে যখন আপনার থার্টি গ্রেড কমপ্লিট হয়ে যাবে যেখানে আপনি কাজ করতেছেন সেইখান থেকে ওরা অফার করবে যে তুমি এখন ফুল টাইমে কাজে যাও কিন্তু আপনি যদি থার্টি গ্রেড কমপ্লিট করলেন না কোনো রকম কাজ করে চলে গেলেন তখন আপনার কিন্তু ডেস্টিনেশনটা খুব বেশি আপ হলো না খুব একটা নির্দিষ্ট সার্কেলেই ইন্ডিং পয়েন্টে চলে আসলো হুম 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 সেক্ষেত্রে জি আমার আমি আপনার সাথে একমত যে যারা লেখাপড়া করতে আসে এখানে দেখা যায় যে প্রথম কয়েকটা ক্লাস করার পরেই বিভিন্ন জায়গায় শুরু করে বা ঠিকমতো টিউশন ফি না দেওয়ার চিন্তা ভাবনা করে এবং বিভিন্ন ভাবে কিভাবে এখান থেকে পারবে চিন্তা করে কিন্তু ওই ফার্স্ট সেমিস্টার মানে ক্রেডিট যেটা বললেন আপনি এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট টু গো ফর ওয়ার্ক পারমিট তো এই রিকোয়ারমেন্টটা মিট করতে হবে এবং এই রিকোয়ারমেন্ট মিট করতে হলে আপনি এই থার্টি ক্রেডিট মিট করার জন্য কিভাবে পড়ালেখা করেছেন আপনি কি সারা দিনই বসেছিলেন পড়ায় নাকি আপনি গ্রুপ স্টাডি করেছেন নাকি অ্যাসাইনমেন্ট করেছেন কিভাবে করেছেন আমি আমি নিজে ওই হামসাদ ইউনিভার্সিটি স্টুডেন্ট বাট আমি डिफरेंट কোর্স সেজন্য আপনাকে জিজ্ঞেস করছি না আমার পড়া লেখা না আমার যে সারা দিনই যে বই পড়া লাগছে তা না কখনোই না সারা দিন বই পড়া লাগে না আমার অ্যাসাইনমেন্ট এখানে পেপার অ্যাসাইনমেন্ট চাপ থাকে এসাইনমেন্ট গুলোই পরীক্ষা পরীক্ষাগুলো আপনাকে ক্রেডিট হিসেবে যোগ হয় তো আপনার আমার প্রত্যেকটা সাড়ে সাত কেডিটের একটা সাবজেক্ট মানে সাড়ে সাত একটা সাবজেক্টে চার থেকে তিন থেকে চারটে তিনটার মতো পেপার অ্যাসাইনমেন্ট থাকে থ্রি ক্যাডিটের তো ওই অ্যাসাইনমেন্ট গুলো করতে হয় ওই অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য কখনো কখনো আপনার গ্রুপ স্টাডি করতে হবে কখনো কখনো আপনার সেলফ স্টাডি করা লাগবে কখনো কখনো টিচারের সঙ্গে কনসাল্ট করা লাগবে তো এই যে তিন যে জিনিসগুলো এই তিন জিনিসগুলো যদি আপনার সিনক্রোনাইজ করে আপনি করেন সিনক্রোনাইজ করে যদি আমরা করি তাহলে একটা সময় যায় এটা নিয়ে আর খুব বেশি বেগ পাওয়া লাগবে না অনেক বেশি স্ট্রেসে থাকা লাগবে না এটা সব জিনিসের একটা একটা প্রপার সমন্বয় থাকলে ওইটা অটোমেটিক্যালি একটা ডেট আসে ডেড লাইনে আপনি সাবমিট করে দিতে পারেন অনলাইনে সাবমিট আপনাকে মানে প্রিন্ট দিতে হবে না টিচারের সঙ্গে সাবমিট করা লাগবে আপনি অনলাইনে যেখানেই থাকেন না কেন করে দিতে পারেন এটার জন্য আপনার খুব বেশি পড়ালেখা করা লাগবে না কিন্তু সিরিয়াস হতে হবে পড়ালেখার বিষয়টাতে আপনি পড়ালেখার বিষয়টাতে সিরিয়াস হলে তাহলে আপনি কারণ আমিও তো প্রথমে এসে পড়ালেখা করতাম জবও করতাম আমি পড়ালেখা জব করে আমি তো ফোরটি ফাইভ ক্রেডিট কমপ্লিট করছি এখন আমি আগে যেখানে কাজ করতাম সেখান থেকে আরেকটা একটা জায়গায় যে তারা এখন আমাকে অফার করতেছে যে তুমি ফুল টাইম এর জন্য অ্যাপ্লাই করো এখন আপনার যদি অপরচুনিটি থেকেও থাকে ফুল টাইমে যাওয়ার জন্য কিন্তু আপনি প্রথমে আসলেন না এসে কোন রকম একটা ক্লাস দুটো ক্লাস করে আপনি কাজে লেগে গেলেন তখন তো আপনাকে জব অফার করলে আপনার অপরচুনিটি থাকলেও আপনি কোনো কিছু করতে পারবেন না ফুল টাইম হোক কোনো ভালো অপরচুনিটি আপনি ধরতে পারবেন না হুম হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি 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 মনে করি যে সমন্বয় দরকার যদি টাকার দরকার আমাদের সবার আছে অনেস্ট টাকার দরকার সবার আছে এবং বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অফ পিপল এখানে আসে হচ্ছে কাজ করার জন্য এবং ভালো একটা অ্যামাউন্ট এর মানি ইনভেস্ট করে আসে যে এই মানিটা তুলে নেওয়ার জন্য আমি খুব একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলি কারণ আমার কাছে মনে হয় আমি এই পর্যন্ত যত মানুষের সাথে সুইডেনে মিশেছি বা তাদের সাথে পরিচিত পরিচিত হয়েছি আমি দেখেছি যে মেইন যেই ছিল হচ্ছে কাজে তো আসার পরেই দেখা যায় যে ইউনিভার্সিটিতে আসে আসার পরেই দেখা যায় যে কয়েকটা ক্লাস করার পরেই তার মন আর টেকে না সে কবে থার্ডি গ্রেড কমপ্লিট হবে এটার জন্য বসে থাকতে পারে না সে কাজ করে যেটা আপনি যেটা আপনি বললেন যে হ্যাঁ কাজ তো আপনিও করেছেন বাট পড়ালেখাটা কন্টিনিউ করে যাওয়া

জি জি হ্যাঁ আমার কাছেও তাই মনে হচ্ছে বাট হয়তো তার জন্য ভালো কিছু ওয়েট করছে আরো যেহেতু উনি হয়তোবার এই ডিসিশনটা নিয়েছে উনি ওনার অনেক কিছু চিন্তা করেন আমি আমাকে অনেকেই মাঝখানে क्वेश्चन করেছিলেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন আমি বিভিন্ন জনকে একটা জিনিসই বলতাম যে আপনারা আপনারা সোয়াট অ্যানালাইসিস করেন স্ট্রেন্থ কি হবে আসলে weaknessটা কি হবে আসলে অপরচুনিটি কি থাকতে পারে কি কি ফ্রেট থাকতে পারে করেন এবং ফ্যাক্টরসগুলো বের করেন সোয়াট অ্যানালাইসিস থেকে বের করে একটু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলি সবসময় আমি যে কোনো ধরনের ডিসিশনগুলো দুই সপ্তাহ আগে থেকে এটা নিয়ে প্ল্যান করা হচ্ছে এবং আসলে কি হবে কারণ আমার তো সময় নাই আমি অফিস করি আমার একটা নিউবর্ন বেবি আছে আমি ফ্যামিলি করি আমার সংসার আছে সবকিছু সুইডেনের লাইফ স্টাইল অনেক ডিফারেন্ট এখানে রোবোটিক লাইফ স্টাইল লিড করে সবাই তো আপনারও আপনিও রেস্টুরেন্টে জব করেন আপনারও সময় নেই কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ স্টুডেন্টদের জন্য বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটু হলেও যে আমি আহ স্টুডেন্টদেরকে বলেছি যে আপনারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে চিন্তা করেন যে ফ্যাক্টরগুলো বের করে নিয়ে আসেন যে আমি আসবো আসলে এই হবে আমি না আসলে এই হবে এবং আপনি যখন সুইডেনের জন্য অ্যাপ্লিকেশনটা করেছিলেন তখন কি চিন্তা করে করেছিলেন দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আই শুড সে বিকজ আপনি অবশ্যই নেক্সট জেনারেশনের কথা চিন্তা করেছেন আপনার যদি বেবি থাকে বেবির নেক্সট জেনারেশনের কথা চিন্তা করেছেন নয়তো আপনি চিন্তা করেছেন যে আপনি বাংলাদেশে হয়তো বা আপনি আপনি গ্লোবালি জব করতে চান বা ওয়ার্ক করতে চান বা গ্লোবালি পিপলদের সাথে আপনি কাজ করতে চান অথবা আপনি বাংলাদেশ থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে বাংলাদেশে আবার ব্যাক করে বাংলাদেশের জন্য উন্নতি করতে চান এ ধরনের অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে এখন যদি এরকম হয় যে আপনার ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশে আবার ব্যাক করা এবং বাংলাদেশের যে উন্নতির জন্য কাজ করা সেটা তো আপনি লেখাপড়া সুইডেনে না করলেও করতে পারবেন ইন এ ওয়ে সরূপ ভাই আমি ঠিক বলছি কিনা টলি বাংলাদেশের উন্নয়নের জন্য এখন এবং এই আপনার হয়তো থার্টি ফাইভ এজ হয়ে গেছে বা আপনার হয়তো হয়ে গেছে এখন আপনি চিন্তা করতেছেন দেশের বাইরে আসবেন আপনি আপনার ফিউচারটাকে একটু বোঝাবেন হ্যাঁ তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় টাইম দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যদি ভিসা পাওয়া যায় তাহলে চলে আসা কেন বিকজ সামনে অনেক ধরনের নিয়ম কানুন চেঞ্জ হতে পারে এবং এই নিয়ম হয়তো এখন ফ্যামিলি সহ আসতে পারতেছে অনেকে নেক্সট ইয়ারও হয়তো ফ্যামিলি নিয়ে আসার ব্যাপারটা থাকবে না অনেক দেশে নাই একসময় ছিল কানাডাতে একসময় ছিল অস্ট্রেলিয়াতে একসময় ছিল আরো বিভিন্ন কান্ট্রিতে একসময় ছিল কিন্তু এখন তারা বন্ধ করে দিয়েছে তো আমার 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 মেইন যেই যেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে যদি আপনি একবার চান্স পেয়ে যান নেক্সট ইয়ারে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনি নেক্সট ইয়ারে যে চান্স পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি নর্ডিক কাজ করি আমি মানুষের অ্যাডমিশন করি করি তারপর এই বছর নয় জন স্টুডেন্ট নর্ডিক থেকে অ্যাপ্লিকেশন করেছে নয় জনই চান্স পেয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওদের ভিসা হবে কি হবে না এই গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না এডমিশন হবে কি হবে না সেটার গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না বিকজ ইটস It's, it depends on so many factors আপনার documents আপনার এলিজিবিলিটি অনেক কিছুর উপর depend করে তো আমার কাছে মনে হয় যে আমার আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনি যেটা বললেন যে যদি চান্স পায় এবছর তাহলে একেবারে ডানে বামে না তাকিয়ে চলে আসা জাস্ট একটা ছোট ছোট কথা বলে আমরা কোশ্চেনে চলে যাব দু একটা কোশ্চেন এসছে কোশ্চেনগুলো অ্যান্সার করব আমি যখন দুই সালে আমি যখন সুইডেনের জন্য প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি একটা টাইমে গিয়ে এত স্ট্রাগল ছিল একটা টাইমে গিয়ে আমি মনে করেছিলাম এবার আসবো না সামনের বার ভালো করে প্রিপারেশন নিয়ে দেন আসবো বাট তখন আমার ডিসিশনটা আমি অনেক অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা করেই নিয়েছি এমন না যে আমি হুট করে একটা ডিসিশন নিয়ে নিলাম যে না আসবো না ওকে বাট আমি অনেক কষ্ট করেছি অ্যাপ্লিকেশন করার জন্য টাকা পয়সা দিয়েছি সবকিছু করেছি তারপর আমি চিন্তা করলাম যে আমি এবার আসবো না নেক্সট ইয়ার আসবো তখন আমার আমার ওয়াইফ মানে আপনার ক্লাসমেট আপনার ক্লাসমেট ও আমাকে বলল যে আচ্ছা দেখো তুমি গত দুই বছর আগে তুমি যে কোম্পানিতে ছিলা এখন তুমি দুই বছর পর তুমি নতুন একটা কোম্পানিতে জয়েন করেছো এবং তোমার লাইফস্টাইল গত দুই বছর আগে যা ছিল দুই বছর পরে তোমার লাইফস্টাইল কি সেইম আছে আমি বললাম যে না কমোডিটি বিহেভিয়ার চেঞ্জ হয়েছে না বাইং বিহেভিয়ার এর চেঞ্জ হয়েছে না নেচার চেঞ্জ হয়েছে সব কিছু চেঞ্জ হচ্ছে দিন দিন প্রত্যেকটা দিন টাকার পরিমাণ বাড়ছে টাকার অ্যামাউন্টটা বাড়ছে তো তুমি এত কিছু কষ্ট করেছো এত কিছু করেছো তাহলে তুমি বেটার এবছরই যাও এবছরই যাও এবং এবছর গিয়ে তুমি যা করার করো নেক্সট ইয়ারে হয়তোবা তুমি চান্স নাও পেতে পারো নেক্সট ইয়ারে হয়তোবা সুইডেন স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিতে পারে নেক্সট ইয়ারে হয়তোবা বাংলাদেশ বাংলাদেশে অনেক কিছু হয়ে যেতে পারে অনেক চেঞ্জেস হয়ে যেতে পারে তো তখন আমি ওটা মাথায় নিলাম মাথায় নিয়ে দেন আমি দু হাজার সতেরো সালেই স্টেপ নিলাম এখন আমি আপনার সাথে বসে এখানে লাইভ ভিডিও করছি আচ্ছা আমি আপনাকে বাংলাদেশ থেকে দেখে দেখে আসছি বাংলাদেশ থেকে অনেক দেখতাম ভিডিও দেখতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা রিফাত আরা এলমি নামে এক আপু উনি আমাদেরকে কোয়েশ্চেন করেছে ভাইয়া আইএলস অ্যাভারেজ রিকোয়ারমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল মিনিমাম রিকোয়ারমেন্ট কত এখন এই কোয়েশ্চেনের অ্যান্সার এখানে লাইভে দেওয়া জরুরি না বাট আমি জাস্ট আপনাকে আপনি তো জানেনই কত বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে একমাত্র ডক্টর এবং নার্সেস ছাড়া যে সমস্ত ডক্টর এবং নার্সেসরা বাংলাদেশে যে ইউনিভার্সিটি যে ডাব্লিউ এইচ যে এই সংস্থার আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে যেমন ঢাকা মেডিকেল আছে বিভিন্ন মেডিকেল কলেজগুলো আছে সব মেডিকেল কলেজে আছে বলতে গেলে বাংলাদেশের এই সমস্ত ইনস্টিটিউট থেকে যারা পাশ করবে নার্স হোক ডাক্তার হোক তাদের আই লাগবে না আর এছাড়া যত যত ইউনিভার্সিটি থেকে যেই আসুক না কেন আইএল এর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স লাগবে কোনো ব্যান্ড স্কোরই 5.5 এর নিচে হওয়া যাবে না যদি হয় তাহলে সে এলিজেবল হবে না এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে জাস্ট আমি আপনাকেও আপনি জানেন যদিও আর এটা হচ্ছে অনেকে ইংলিশে অনার্স করেছে এখন বলছে ভাই আমি তো ইংলিশে অনার্স করেছি আমার ক্ষেত্রে কেন আইএলটিএস লাগবে হ্যাঁ আপনি ইংলিশে অনার্স করেছেন আপনি ইংলিশে ভালো সুইডিশ সরকার অনেক চালাক ওরা সবকিছু খুব দেখে খুব দেখে শুনে বুঝে তারপরে করে ওরা বলে দিয়েছে যে আপনি যদি ইংলিশে অনার্স করে থাকেন তাহলে আপনার জন্য আইএলস লাগবে সেভেন বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আপনি ইউনিভার্সিটির ব্যানারে যখন যাবেন ওয়েবসাইটে যাবেন ইংলিশের জন্য বিভিন্ন মাস্টার্স প্রোগ্রাম আছে সেগুলোতে ভিজিট করবেন দেখবেন যে লেখা আছে আপনাকে মিনিমাম সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ হইতে হবে একমাত্র উপসালা তে লেখা নাই কিন্তু উপসালা ইউনিভার্সিটি খুব ওরাও খুব চালাক যে হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশনের টাকাটা নিব অ্যাপ্লিকেশন করুক আমাদের কাছে কিন্তু চান্স পাবে না কেন কারণ ইফসালা ইউনিভার্সিটি হচ্ছে সুইডেনের সবচেয়ে প্রথম ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান অফ দা ওয়ান অফ দা হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড সো ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পৃথিবী থেকে সবাই অ্যাপ্লিকেশন করে সো ওটাতে আইএলটিএস যদি রিকোয়ারমেন্ট আপনি মিট না করেন বা আপনার যদি হাইয়েস্ট আইএলস রিকোয়ারমেন্ট না থাকে মানে না থাকে আপনার এলিজিবিলিটি তাহলে আপনি ওখানে অ্যাডমিশনই পাবেন না এটা হচ্ছে ওনার কোশ্চেন অ্যান্সার করলাম করলাম ওকে আচ্ছা এবার আমি আরেকটা কোশ্চেনে চলে যাই আরেকজন আমাকে গোলাম মাওলা মিস্টার গোলাম মাওলার নামে একজন উনি আমাকে কোশ্চেন করেছেন আমাদেরকে কোশ্চেন করেছেন ফর রিমোট অর ডিস্টেন্স স্টাডি মানে অনলাইনে কথা বলছেন উনি টিউশন ফি ক্যান বি রিডিউস মানে উনি জিজ্ঞেস করেছেন যে টিউশন ফি কি রিডিউস হওয়া সম্ভব এখন আমার এখানে একটু কথা আছে সেটা হচ্ছে যে আপনি আগে প্রথমে বলেন আমাকে যে রিডিউস করা সম্ভব কিনা তারপরে আমি বলবো সৌরভ ভাই মানে রিডিউস করা হয় আপনার প্রশ্ন রিডিউস করা করা সম্ভব বলতে মানে যদি অনলাইনে ক্লাস হয় তাহলে কি টিوشن ফিটা কমাবে কিনা এটা এটা ছাত্র একটা প্রপোজাল এটা আপনি একটা প্রপোজাল দিতে পারেন যে আমি আমার তো দেখো ক্লাস করতেছি আমি অনলাইনে তো আমি টিوشن ফিটা কমায় দিয়ে দিতে যাচ্ছি হয়তো হাফ দিতে যাচ্ছি আমি এই ওয়েতে আমি টিوشن ফিটা দিতে যাচ্ছি এটা আপনার একটা প্রপোজাল সেটা ইউনিভার্সিটি কারণ ইউনিভার্সিটিও এতটা ইয়ে না মানে চিন্তা ভাবনা করতে পারে যেহেতু সব স্টুডেন্টরা বাংলাদেশে আছে তারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছে টিউশন ফিটা হাফ দিবে পারে হাফ করে দিতে পারে মানে ব্যাপারটা এরকম যে আমি এখন দোকানে কিছুটা কিনতে গেলাম এবং আমি কিনলাম কেনার পরে আমাকে বলতেছে যে কেনার পরে আমাকে বলতেছে যে আপনি এখানে খাইতে পারবেন না আপনাকে বাসায় হবে তো আমি বললাম যে আমি বললাম যে না যদি বাসায় যেয়ে খাইতে হয় তাহলে আমি এটা টাকা দিব না ব্যাপারটা যেন এরকম না হয়ে যায় আপনার কথাটা আমি বুঝতে পেরেছি মানে কোনো কিছু যেন রিজনেবল থেকে মানে রিজনেবল লেস না হয়ে যায়

সো এটা এটা একটা অপরচুনিটি আমি বলবো আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে যদি অ্যাকসেপ্টেড হয় কি বলেন ডেফিনেটলি অপরচুনিটি যে নেক্সট সেমিস্টারে ফ্রি দিতে হচ্ছে না এক্সটেনশন পাবে ঠিকই আচ্ছা আর আর একটা কোশ্চেন আমি অ্যানসার করব ওই রেজা রাবি ভাই যিনি উনি লিখেছেন যে যদি সময় থাকে আমাদের আমাদের হাতে সময় আর আমরা চল্লিশে শেষ করবো আমাদের হাতে সিক্স মিনিট টাইম আছে এই মিনিটসে আমি আপনাকে এই क्वेश्चनটা করি যে উনি বলছেন যে বিজনেস গ্রাজুয়েট যারা হয়েছে বিজনেস গ্র্যাজুয়েট বলতে বিবি এমবিএ এর কথা বোঝানো হচ্ছে বিবি যারা করেছেন তাদের জন্য জব প্রস্পেক্টস কেমন আপনি ওভারঅল জব প্রসপেক্ট নিয়ে একটু কথা বলেন সুইডেনে আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করতে পারবেন জব পারসপেক্টিভে সুইডেনে আপনার যদি ইন্টেনশন থাকে যে আমি জব করব আপনি যদি হার্ড ওয়ার্কার হন আপনার ইন্টেনশনটা যদি বোনাফাইড ইন্টেনশন হয় আপনি জব পাবেন আই এম দা আই উইটনেস আমি এই জায়গাটাতে অনেকগুলো বড় করে করতে পারি আই 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 উইটনেস ফার্স্ট কমপ্লিট মাই থার্টি ক্যারিট বিসাইড আই উইল ডু দা জব আফটার থার্টি ক্যারিট আই উইল গো ফর দ্য ফুল টাইম জব আই ডিড ইট উইদিন 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 ইন দ্য উইদিন ল্যাব আই ডিড ইট দ্যার ইজ নো প্রবলেম টু ফাইন্ড জব টু দ্যার ইস দা প্রবলেম টু গেট জব বাট আপ আপনার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই আপনার ইচ্ছা শক্তি আপনাকে জব পেয়ে দিবে আর উপর আমি বিলিভ করি আপনি হার্ড ওয়ার্কার হলে উপর আপনাকে কখনো কষ্ট রাখবে রাখবেনা সে বিবি কমপ্লিট করছেন আপনার আপনি একবার পেতে পারবেন কি পেতে পারবেন না সেটার থেকে বড় বিষয়টা হচ্ছে যে আপনি সুইডেন আসবেন আপনি বাংলাদেশ থেকে বিবিএমবিএ কমপ্লিট করছেন সুইডেন এসে আপনার পার্সপেক্টিভে আপনার ব্যাকগ্রাউন্ড লেভেলের জব পাবেন আপনি পাবেন কিন্তু এটাও আপনার ভাবতে হবে যদি আমি সুইডেনে আসি আমার ব্যাকগ্রাউন্ড লেভেলে জব পেতে চাই আমার স্টাডির সঙ্গে মিল রেখে তো সেক্ষেত্রে আপনাকে ওই ভাবে তৈরি করতে হবে আপনার পার্সপেকটিভটা ওই হতে হবে আপনার বাংলাদেশে ওরকম যদি আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এসে আপনার লেভেলটাতে জব পাবেন জব পাবেন না এমনটা না জব পাবেন বাট সেক্ষেত্রে আপনাকে সব চোকনাকান নাকান খোলা রাখলে আমি মনে করি না আমার

সাইবেরিয়া আইদার ইউ লিভ ইন নাইজেরিয়া অর বাংলাদেশ অর ওয়ারেভার কমিউনিকেশন স্কিল ইজ দা ওয়ান ইম্পর্টেন্ট अकॉर्डिंग সুইডিশ এনवायरमेंट হাউ ইউ ফিল अबाउट কমিউনিকেশন আপনি কি মনে করেন কমিউনিকেশন আপনি যে জব করছেন এই এখানে কি আপনার কমিউনিকেশনের ইয়ে ছিল ভূমিকা ছিল ডেফিনেটলি সুইডেন আপনাকে আপনার কমিউনিকেশন আমার আমি আমার প্রথম অভিজ্ঞতাটা বলি আমি যে রেস্টুরেন্টটাতে এখন কাজ করি আমার এখানে প্রায় তিরিশ জনের মতো স্টাফ তো আমার যে বস যে ম্যানেজার তাকে আমি কথা বলছি আমি প্রথম কথা বলার পরে আমি সে আমাকে জাস্ট দুই মিনিট টাইম দিছে আমি দুই মিনিট টাইম দিছে দুই মিনিট টাইম দেখে হয়তোবা তার পারসেপশনে সে আমাকে কোন মাপ কাঠিতে মাপছে তা জানি না তার পারসেপশনে সে যেভাবে মাপুক না কেন আমি আমার মতন করে আমার জায়গা থেকে আমি কনফিডেন্টলি তার সঙ্গে দুই মিনিট কথা বলছি হয়তো কমিউনিকেশন স্কিল ভালো ছিল মনে হয় এই কারণে সে আমাকে নেক্সট টাইমে ডাকছে কারণ তার এত সময় নেই আমার জন্য থার্টি মিনিট আলাদা করে টাইম দিবে তো আপনার কমিউনিকেশন স্কিলটাও ততটুকুই ফোকাসিং হতে হবে যতটুকু যেখানে দরকার যে পার্সপেক্টিভ আপনি যাচ্ছেন ওই পার্সপেক্টিভ সঙ্গে আপনার কমিউনিকেশনটা অ্যাডজাস্টেড হচ্ছে কিনা আর রেস্টুরেন্টের চাকরি মানে যে আপনি মনে করবেন যে এখানে খুব বেশি কিছু দরকার নেই বলতে হবে না মনে এরকম চুপচাপ থাকতে হবে আমি মনে করি না কমিউনিকেশন স্কিল বরং রেস্টুরেন্ট আর বেশি কারণ এখানে আপনার কি আর এখানে গেস্ট গুলো এমন না যে আপনাকে ই মামা এদিকে এমন করে ডাকবে না খুব হাম্বল হইতে আপনাকে ডাকবে আর এখানে 100 জন গেস্ট যদি রেস্টুরেন্টে বসে থাকে তাও করে সাউন্ড হয় না তো আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হবে হয়তো ম্যানেজার আপনাকে দূর থেকে এ মানে ইনডাইরেক্টলি হয়তো বা ডাইরেক্টলি আপনাকে বলবে আপনাকে হয়তোবা হ্যান্ডেল করতে হবে টেকনিক্যালি কেস එක්সটংগে কমিউনিকেশন স্কিলটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি খুব একটু খুব বেশি স্টক নাও যদি হয় কমিউনিকেশন স্কিলটা যদি খুব ভালো থাকে কমিউনিকেশন স্কিল ভালো থাকে নোবডি ক্যান মেক এ সিঙ্গেল বার ইন ফ্রন্ট অফ ইয়োর ওয়ে আই হুম গুড গেট আপনি তো পুরো মোটিভেট করে দিলেন এই বছর যারা আসতেছে তারা আইসেই আপনি আইসেই আপনাকে ধরবে যে ভাই আপনি বলছিলেন জব পাওয়া যাবে এখন আমাকে জব দেন আমার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি আমি চেষ্টা করব দেখি পারি কিনা কিন্তু আচ্ছা এটা যা বলেন এটা সত্য কথা হ্যাঁ হ্যাঁ এই কথাটা বলে দেন তাহলে ভালো হবে আপনারা ধরবেন না জব জব পাওয়ার ক্ষেত্রে এটা আসলে আপনাকে আপনারটা আপনি খুঁজে নিতে হবে বাট ইটস পসিবল ইটস পসিবল আচ্ছা আমি জাস্ট আমরা কয়েক সেকেন্ড আছে আমাদের আর আমি জাস্ট কয়েকটা কোশ্চেন অ্যানসার করি একজন লিখেছে যে সুইডেনে মাস্টার্স অ্যাপ্লিকেশন করা যাবে কিনা জুন থেকে স্প্রিং সেমিস্টার ফার্স্ট রাউন্ড শুরু হচ্ছে নডিক ট্রান্সের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নিজে নিজেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি মনে করেন আপনার সময় নাই বা কোনো ধরনের জটিলতা মনে করছেন নডিক এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন ভিজিট করুন নডিক ডট এসি এবং সেখানে এলিজিবিলিটি টেস্ট দিন যদি পাস করেন অটোমেটিক্যালি আপনি মেইল পাবেন এবং প্রসেসটা জানতে পারবেন খাদি অথবা দিন আপনার সাথে মিট করবে কিভাবে আপনাকে হেল্প করতে পারবে সেই জন্য সর্বমোট কত টাকা লাগবে কিভাবে লাগে এটার জন্য ভিডিও আছে আপনি নডিক এর ইউটিউব ভিজিট করেন এবং কত টাকা লাগবে সেই ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আ স্টাডি গ্যাপ অ্যাকসেটেবল কিনা হ্যাঁ স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপ অ্যাকসেটেবল আপনি স্টাডি গ্যাপ নিয়ে এখানে পড়ালেখা করতে আসতে পারবেন নিশাদ анান ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি কি করে কিনা সুইটানে এটা নিয়ে নেক্সট লাইভে কথা হবে আমরা একদম টাইটাই ভাবে সময় শেষ করে ফেলেছি 40 মিনিট শেষ আমি শুধু একটা কথা বলবো সৌরভ ভাইকে সৌরভ ভাই আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার আমার বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আপনি চল্লিশ মিনিট সময় বের করে আপনার এখান থেকে আমার 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 বাংলাদেশের প্রাণের স্টুডেন্টদের জন্য আপনি কিছু কথাবার্তা বলেছেন তাদেরকে তাদেরকে একটু ধারণা দিয়েছেন যে আসলেই আহ সুইডেন কেমন যাচ্ছে এখন এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং আমি মনে করি আপনাকে বাংলাদেশে এখন যারা আমাদেরকে দেখছে ফোর্টি ফোর পারসেন্ট আমাদেরকে দেখছে তারা সবাই আপনাকে অনেক ধন্যবাদ দিবে এবং এই ভিডিও চলতে থাকবে নটি চান্স পেজে থাকবে ইউটিউবে থাকবে আপনাকে দেখবে মানুষ এবং এই কথাগুলো শুনে হয়তোবা অনেকেই অনেকভাবে অনুপ্রাণিত হয়ে আপনার মতো আপনি যেভাবে আমার সাথে বসে কথা বলতেছেন নেক্সট ইয়ার হয়তোবা তাদের মধ্যেই একজন হয়তোবা আমার সাথে বসে ইনশাল্লাহ কথা বলতে বা আমি তার সাথে বসে কথা বলি আমি বিশ্বাস করি আর আমি এই বিশ্বাস করে হয়তোবা আমার জায়গায় কেউ আসবে তবে আমি আমি মনে করি যে যারা অ্যাডমিশন কনফার্ম হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় না তাদেরকে থাকা উচিত মানে হওয়ার কোনো কারণ নেই সুইডেন আপনাকে করবে না সুইডেন আপনাকে আপনার প্রাপ্য দিবে আপনি যদি ডেডিকেটেড থাকেন আপনার যদি ইন্টেনশনটা বোনাফাইড হয় যে আমি আমার লেভেলটা এইখানে নিব আশেপাশের মানুষ যেই যাই বলুক না কেন আপনি আপনার গোলে আপনার রিস আপনার ডেস্টিনেশনে যদি ঠিক থাকে একটু কষ্ট হয় কষ্ট কোথায় না হয় বাংলাদেশেও তো আমি কষ্ট করছি আপনি সুইডেন আজকে নতুন একটা জায়গা নতুন কালচার ভাষা জানেন না শুধুমাত্র বাংলাদেশে একটা পাসপোর্ট বাংলাদেশে তো কত ভাই ব্রাদার আছে তাই না তাই আপনার পথ চিনতে কষ্ট হয়েছে আর আপনার এখানে নতুন একটা জায়গায় তো কষ্ট হবে কিন্তু আপনি পারবেন আমার বিশ্বাস যদি আপনার ইন্টেনশনটা সারভাইভ করবই সাম হাও বাই হুক আর বাই কুক তো আপনার কোনো প্রবলেম হবে না বিলিভ ইট অর নট আমি বিলিভ করেন আপনি বিলিভ করেন যে যেই যারাই ভিডিও দেখতেছে না কেন বিলিভ করেন আশা করি আপনি মানে ইউন বি ইউন ফিল্ড কাম সো আই থিংক সো আহ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আহ শুভকামনা আপনার জন্য এবং আহ আহ সমস্ত বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা এখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাকে এবং সৌরুভ ভাইকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ সেশনে জয়েন করার জন্য আগামীকালকে লাইভে থাকবেন হচ্ছে আমাদের হামস্তান ইউনিভার্সিটির আর একজন স্টুডেন্ট কাজী তৌকির উনি 2018 সালে এসেছিলেন সুইডেনে উনি ইন্টারন্যাশনাল মার্কেটিং স্টুডেন্ট উনি থাকবেন আমার সাথে লাইভে অন্য কোনো টপিকস নিয়ে আমরা ওখানে কথা বলবো এবং শুক্রবারে আমার সাথে লাইভে থাকবেন হচ্ছে কানাডা থেকে হ্যালিফ্যাক্স থেকে স্যামুয়েল এমডি ফেদোস খান স্যামুয়েল একজন ইউটিউবার এবং কনসালটেন্ট এবং উনি আমার সাথে আমার কলিগ শুক্রবার দিন হয়তোবা আমরা প্ল্যান করিনি এখনো ফাইনালি বাট হয়তোবা থাকতে পারি শুক্রবার অথবা নেক্সট স্কেজুয়াল জানা হবে শনিবার দিন আমাদের সাথে ইউনিভার্সিটি অফ গটেনবার্গ থেকে মুক্ত থাকবেন আমার সাথে নতুন কোনো টপিক্স নিয়ে আলোচনা করার জন্য যাদের কোশ্চেন অ্যান্সার করতে পারেনি তাদের সবাই কোশ্চেন অ্যান্সার করা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভ সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমার জন্য সৌরভ ভাইয়ের জন্য আমাদের সবার জন্য এই কোভিড নাইন্টিন সিচুয়েশনে আপনারা নিরাপদে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন সৌরভ ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আদাব থ্যাংক ইউ আসসালাম আলাইকুম খোদা হাফেজ